नमस्कार, आमी ज्योतिष शेषु सिलाल निये एसेछी। आपनिओ होते पारेन जिरो थेके हिरो। सफलता सबाई पेते चाय, सफलता खुशी सबाई सेलिब्रेट करते चाय, किन्तु असफलता कखनोई केउ सेलिब्रेट करते चाय ना। चाय कि बोलेन, सफलता बा खुशी सबाई सेलिब्रेट करते चाय, आनंद करते चाय, हईहुल्लोड़ करते चाय, खावा दावा करते चाय, पार्टी दीते चाय, बाट असफलता कखनोई सेलिब्रेट है ना। एक जन योग्य व्यक्ति से निजे मन करे पढ़ाशुना शिखे सर्टिफिकेट निये घुरे बेड़ाच्छे, किन्तु से तार प्रपार पजिशन बा प्रपार सम्मान बा प्रपार अर्थ से पाच्छे ना। कि बोललाम, एक भद्रलोक एक मानूष सफलतार सर्टिफिकेट निये घुरे बेड़ाच्छे, तार एडुकेशन तार शिक्षा कत से नम्बर पेयेछे, स्टार होयेछे, लेटर पेयेछे, बीएससी बीकम ठीक आछे, बीबीए एमकम सब किछु करे बसे आछे, सब किछु करे, पीएचडी पीएचडी करे बसे आछे, सब किछु करे बसे आछे, से घुरे बेड़ाच्छे, किन्तु से तार पजिशन बा साफल्य बा तार रेमुनेशन किछुई पाच्छे ना। केन बोलेन तो? কেন সে টাকার পেছনে দৌড়াচ্ছে? কারণ সে টাকার পেছনে দৌড়াচ্ছে। সে দৌড়াচ্ছে যে আমার এত ডিগ্রি আছে, এত আমি পড়াশোনা করেছি, তাহলে তো আমার এত টাকা আমার ভাউ হওয়া উচিত, বা আমার এত টাকা রেমুনেশন হওয়া উচিত, বা আমার এত টাকা দাম হওয়া উচিত, সে তার মতন ভাবছে। কিন্তু সে তার কিছুতেই তার রেমুনেশন বা তার পজিশন কিছুই পাচ্ছে না। কি অবস্থা? কারণ সে টাকার পেছনে দৌড়াচ্ছে। তা আমি এই কথা বলি যে টাকা নয়, কর্ম করো, কাজ শুরু করো, রেমুনেশনের কথা চিন্তা করো না। তুমি কি পাচ্ছ, তুমি কি পাবে, এইসব চিন্তা করো না। তোমার কি কোয়ালিটি আছে, তুমি কাজ শুরু করো। ওই জন্য আমি প্রচুর মানুষকে বলি যে যখন কোনো ইন্টারভিউ হবে তখন বলবে না যে আমাকে এই টাকা দিতে হবে। জিজ্ঞেস করবে তোমাকে, হয়তো বলে আপনার যেটা মনে হবে আমার কোয়ালিটি অনুযায়ী আপনাকে দিয়ে দেবেন। কাজ শুরু করো, আপসে আপ রেমুনেশন আসতে শুরু করবে, আপসে আপ পজিশন আসতে শুরু করবে। যতটা তুমি চাইছো বা যতটা আপনি চাইছেন তার থেকে বেশি আসবে। যত ভালো কর্ম করবে তত ভালো রেমুনেশন পাবে, সুদ সমেত, ইন্টারেস্ট সমেত, পজিশন সমেত, স্যালুট সমেত সব চলে আসবে। কিন্তু কাজ করো, কর্ম করো, নিজেকে প্রুভ করো, নিজের কাজটা খেটে নিজেকে একজন হও, একজন করে তোলো। একটা গাছ তার গল্প বলবো। মানুষ খালি মনে মনে ভাবে যে আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমার জীবনে এত কষ্ট। সেই কষ্ট ভাবতে ভাবতেই তার জীবন চলে যায়, সে আর কিছু করতেই পারে না। আমি এখানে এই কাজ করতে গেছি, এটা প্রবলেম হয়েছে, আমি এখানে সাহায্য চাইছি, এই প্রবলেম হয়েছে, আমি এটা করতে চাইছি, এটা হচ্ছে না, তার প্রবলেম প্রবলেম প্রবলেম। সে এত প্রবলেম হয়েছে, সে আর নতুন কিছু করতেই চায় না। আমি সেই জন্যই গাছের গল্পটা বললাম। একটা গাছ মানে ফুল গাছ দেখেছেন আপনি, প্রতিদিন ফুল গাছ থেকে কত ফুল মাটিতে পড়ে যায়, কত ফুল নষ্ট হয়, কত ফুল পচে যায় তো। কিন্তু গাছ আবার পরের দিন আবার এক ঝাঁক ফুল দেয়, আবার ভর্তি গাছে ফুল, আবার পরের দিন কত ফুল নষ্ট হয়ে যায়, কত ফুল পচে যায়, কত ফুল খারাপ হয়ে যায়, কিন্তু গাছ আবার পরের দিন আবার গাছ ভর্তি ফুল দেয়। এটা গাছ আমাদের শিক্ষা দেয় যে যেটা ঘটে গেছে, যেটা পচে গেছে, যেটা পুড়ে গেছে, যেটা কষ্ট পেয়েছো সেটা ভুলে যাও, আবার নতুন কিছু সৃষ্টি করো, নতুন কিছু করো, নতুন কিছু ক্রিয়েট করো, নতুন করে ফুল ফোটাও। তা গাছ যদি পারে যে নতুন করে আবার ফুল ফোটাতে, পুরনোকে ভুলে গিয়ে
গতকালের দিন ভুলে গিয়ে আজকে ফুল ফোটাচ্ছে, আজকের দিনে কষ্ট ভুলে গিয়ে কালকে ফুল ফোটাচ্ছে। তো গাছের থেকে কি আমরা এই শিক্ষাটা নিতে পারি না? পারি তো বলেন তো। গাছ যদি পারে তাহলে আমরা কিন্তু কেন পারবো না? কারণ আমরা কেন পারবো না তা না, আপনার মাথার মধ্যে আছে যে আমি কিছু করতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, খালি এই ভেবে ভেবেই বুড়ো হয়ে যাচ্ছেন, এই ভেবে ভেবেই ভুলো হয়ে যাচ্ছেন, বুড়ো হয়ে যাচ্ছেন। এসব ছাড়ুন, একটা প্রদীপ তার আলো সূর্যের আলোর কাছে কিছুই না, একটা প্রদীপের আলো একটা সূর্যের আলোর কাছে কিছুই না, নগণ্য, তাই তো বলেন? একটা প্রদীপ জ্বালিয়েছেন একটা দিনের বেলা, তার সূর্যের যে আলো তার কাছে কিছুই না, প্রদীপের আলো, অত বড় সূর্যের আলোর থেকে প্রদীপের আলো কিছুই না। কিন্তু রাতের বেলা ওই প্রদীপের আলোই কিন্তু অনেক কিছু, অনেক কিছু। কিন্তু রাতের বেলা ওই ছোট প্রদীপের আলোই অনেক কিছু। অর্থাৎ আপনি ছোট হতে পারেন, প্রদীপের আলোর মতন হতে পারেন, সূর্যের মতন না হতে পারেন, কিন্তু তাতে আপনি মন খারাপ করবেন না বা হেরে যাবেন না। হতে পারে সে সূর্য, সে অনেক সাকসেস পেয়েছে, বাট আপনি পাননি, আপনি ছোট আলো, আপনি আপনি কিছুই আপনি পারতে পারছেন না। কিন্তু রাতের বেলা যার কাছে কিছুই নেই তার কাছে ওইটুকুনি আলো, অনেক কিছু আলো। তাহলে এর থেকে আমরা কী শিক্ষা পাই? যে আপনি ছোট হবেন না, আপনি বড় হন, বড় হবার চেষ্টা করুন, সে আমাদের শিক্ষা দেয় তো? তাহলে কে কী বলল, কে কী বলল না, ঠিক আছে, তাতে আপনি নিজেকে ছোট মনে করবেন না। হতে পারে যে তোমার কোনো ক্ষমতা নেই, তুমি কিছু করতে পারবে না, হতে পারে, তাতে মন খারাপ করে তো কিছু লাভ নেই। প্রদীপের আলো আলো অনেক কিছু। তোমার যখন অবস্থা খারাপ হবে তুমি তখন কারো কাছে হাত পেত না। তোমার যখন অবস্থা খারাপ হবে বা আপনার যখন অবস্থা খারাপ হবে তুমি আপনি তখন কারো কাছে হাত পাতবেন না। কেন হাত পাতবেন? আপনার কাছে দুটো হাত আছে, আপনি কাজে লেগে পড়ুন, কাজ করুন, কাজ করলেই তো পয়সা পাবেন। সফলতার জন্য কোনো বয়স ধরা হয় না। আপনি কখনোই ভাববেন না আমার বয়স হয়ে গেছে, আপনি কখনোই ভাববেন না আমি পারবো না, আপনি কখনোই ভাববেন না আমার মাথা কাজ করছে না, আপনি কখনোই ভাববেন না আমার দ্বারা কিছু হবে না। ফেলিওর ফেলিওর এই কথাটা ভাববেন না। যদি আপনার মধ্যে জেদ থাকে, যদি আপনি মনে করেন যে আমি জীবনে কিছু করতে চাই, তাহলে আপনি ডেফিনেটলি আপনি করতে পারবেন। একটা হার সেও হারাতে পারবে না, মানে হার যে আপনি যে হেরে যাবেন যে সেটা, যদি আপনার মধ্যে জোশ থাকে হারও আপনাকে হারাতে পারবে না যদি আপনার মধ্যে সেই জেদ থাকে। জীবনে কখনো টেনশান নেবেন না, জীবনে কোনোদিন টেনশান নেবেন না, কারণ টেনশান নিয়ে কিছু হয় না। টেনশান নিয়ে যদি সফলতা আসতো তাহলে সবাই সফলতা পেত আর দুঃখটা দূর হয়ে যেত। টেনশান নিয়ে যদি সফলতা আসতো তাহলে সবাই সফলতা পেত, তাহলে তার দুঃখটা আসতো না। কী বললাম? তাহলে তার দুঃখটা আসতো না। মনে রাখবেন, ক্রাই করে কখনো সাকসেস আসে না, ট্রাই করে সাকসেস আসে। মনে রাখবেন, ক্রাই করে কোনোদিন সাকসেস আসে না, ট্রাই করে সাকসেস আসে। তাই ক্রাই নয়, ট্রাই করতে হবে। ট্রাই ট্রাই ট্রাই, ক্রাই নয়, ক্রাই ক্রাই ট্রাই করবেন না। ট্রাই 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 করে কিন্তু সাকসেস আসে, সফলতা আসে। জীবনে এই যে মানব জীবন একবারই পাওয়া যায়, এই জীবন আনন্দের জীবন, এই জীবনকে নষ্ট হতে দেবেন না, এই জীবনকে প্রতিষ্ঠা পাওয়াতেই হবে, পাওয়াতেই হবে। আজ হয়তো আপনার খারাপ সময়, আজ হয়তো আপনার খারাপ সময় যাচ্ছে, একদিন পাল্টাবে এই সময়। কমজোর লোক অপমানের বদলা লড়াই করে নেয়। কমজোর লোক অপমান, আপনাকে কেউ অপমান করেছে, অপমানের বদলা লড়াই করে নেয় কমজোর লোক। কিন্তু বুদ্ধিমান লোক অপমানের লড়াই সাকসেস পেয়ে নেয়, সফলতা পেয়ে নেয়। কমজোর লোক, কেউ আপনাকে অপমান করেছে, মানে আপনি কমজোর, আপনাকে অপমান করেছে, সেটা তার সঙ্গে আপনি লড়াই করে নেবেন। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু আপনি সফলতা এনে তাকে থেকে জিতবেন আপনি। অর্থাৎ পরিশ্রম করতে হবে,
নিজেকে বদলাতে হবে, বদলাতে হবে। লোকের সামনে নিজেকে ছোট করা না, লোকের সামনে নিজেকে বদলাতে হবে। এটাই জরুরি কথা, এটাই জরুরি কারণ। নিজের ওঠা পড়া জীবনে এটা থাকবেই, নিজের ওঠা পড়া এটা জীবনে থাকবেই, এটা নিয়ে আফসোস করার কোনো দরকার নেই। প্রধান কথা হচ্ছে আপনি পারবেন, কেউ আপনাকে হারাতে পারবে না, কেউ আপনাকে হারাতে পারবে না। বুঝছেন? আপনি আপনি পড়ে যান রাস্তার মধ্যে, কেউ আপনাকে তুলতে আসবেন না, আসবে না। আপনি পড়ে যান নিচে, সাকসেস পাবেন না, আপনি ফেলিওর হয়ে যান, কেউ আপনাকে তুলে দেবে না, কেউ আপনাকে উন্নতি করিয়ে দেবে না। আপনি খুঁজবেন না পৃথিবীতে, ঘুরে 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 কে আমাকে উন্নতি করিয়ে দেবে, খুঁজবেন না, কেউ আপনাকে তুলবে না। কিন্তু আপনি সাকসেস পান, দেখবেন কত লোক জুটে গেছে আপনাকে ফেলার জন্য, আপনার পেছনে লাগার জন্য, আপনার সঙ্গে শত্রুতা করার জন্য, সবাই আপনাকে ডোবাবার জন্য, সবাই আপনাকে ফেলার জন্য, ফেলিওর করার জন্য দেখবেন কত লোক চলে আসছে আপনার কাছে, কত লোক চলে আসছে। অর্থাৎ কে কি বলছে ওই সব মাথার মধ্যে না নিয়ে লক্ষ্য রাখুন, স্থির করুন যে আমাকে জীবনে সাকসেস পেতেই হবে, যাতে তোমাকে দুনিয়া দেখে বা আপনাকে দুনিয়া দেখে এরকমভাবে সাকসেস পেতে হবে। সমস্যার সামনে এগিয়ে চলো, বড় স্বপ্ন দেখো, জিততে হবে। যদি চাও নিজের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করো, নিজের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করো। আরে ভিক্ষাতে তো খাবারও পাওয়া যায়, আরে ভিক্ষাতে তো খাবারও পাওয়া যায়, কি বলছি, ভিক্ষাতে তো খাবারও পাওয়া যায়। সে লোকে কুকুরকেও তো খাওয়ায় দান করে, কি ভিক্ষাতে তো খাবারও পাওয়া যায়, সে কুকুরকেও তো খাওয়ায়। তা কুকুর আপনার মধ্যে তফাৎ কি ভিক্ষাতে? কিন্তু কর্ম করে, উন্নতি করে, কর্ম করে খেটে সেই খাবার খাওয়া অনেক সম্মানের ব্যাপার হবে, অনেক সম্মানের সম্মানের ব্যাপার হবে। মনে হচ্ছে এখন ভাগ্য আমার খুব খারাপ, মনে হচ্ছে এখন আমার ভাগ্য আমার খুব খারাপ চলছে, সারা দুনিয়ার কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, আমি নিজে ছোট হয়ে যাচ্ছি, সবাই আমাকে ঠকাচ্ছে, সবাই আমাকে ভুল বুঝছে। অভিমন্যুর মতন বলুন, মনের মধ্যে রাখুন অভিমন্যুর মতন, আমি যুদ্ধে হারতে পারি কিন্তু হারার আগে হারব না। অভিমন্যুর মতন বলুন যে আমি যুদ্ধে হারতে পারি কিন্তু আমি হারার আগে হারব না। জান যতক্ষণ আছে, প্রাণ যতক্ষণ আছে, আজ যতক্ষণ আছে, আশা যতক্ষণ আছে, আমি উঠে দাঁড়াবই, আমি হারবো না মানসিকভাবে। আপনিও মনের জোর রাখুন যে আমায় কেউ হারাতে পারবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্নর পেছনে দৌড়াতে হবে এবং সেটা সাকসেস করতে হবে, হিম্মত রাখতে হবে। লোকে যে অবস্থায়, খারাপ অবস্থায় লোকে যদি বাঁচার আশা ছেড়ে দেয়, লোকে যখন প্রচণ্ড খারাপ অবস্থায় লোকে যখন বাঁচার আশা ছেড়ে দেয়, তখন আপনি সেই অবস্থাতে আশার আলোয় বুক বাঁধবেন যে আমি উঠে দাঁড়াবই, আমাকে ওভারকাম করতেই হবে, সময়টা আমায় কাটাতেই হবে। তুমি তোমার মাথায় এই সব কথা রেখো না, জীবন একবারই আসে, এটা মনে রেখো। কিন্তু আপনিও সেটা মনে রাখবেন, জীবনকে ভালোবাসতে হবে। আজ রাত আছে, তো রাত কাটলে সকাল আসবেই। আজ আপনার ভাগ্য খারাপ, কাল ভাগ্য খারাপ ঠিক হবেই, সময় আসবে, তুমি উন্নতি করবেই। ওপরওয়ালার প্রতি ভরসা রাখো, সময়কে কাজে লাগাও। কি বলছি, ওপরওয়ালার প্রতি ভরসা রাখো, সময়কে কাজে লাগাও। জীবনে মুশকিল আসে, যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে সে মুশকিল আসান হয়, সে মুশকিলকে হারিয়ে এগিয়ে চলে, সে জীবনে সুখী হয়, সে জীবনে সাকসেস পায়, কখনো সে পেছন দিকে তাকায় না। যেটা তুমি হেরে শিখেছ সেটাকে হার বলে না, যেটা তুমি হেরে শিখেছ সেটাকে হার বলে না, সেটাকে জেতা বলে। মনে রেখো, হিম্মত থাকলে তুমি সেটা করতে পারবেই, তাতে আপনার অবস্থা
যতটাই খারাপ হয় হোক না, মনে রাখতে হবে দুঃখের পর সুখ আসে, রাতের পর দিন আসে। শুধু আপনি নয় যে হ্যাঁ আমার জীবনেই অত বড় বড় ঝড় আসছে, জল আসছে, দুর্যোগ আসছে, ক্ষতি আসছে, শুধু আপনি নয়, এই খারাপ অবস্থা বহু মানুষের জীবনেই আসে। এমন অবস্থা আসে জীবনে ভয় চলে আসে, ভয় দেখায় জীবন, দুঃখটাকে ভয় দেখায়, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার টার্গেট, আপনার দৃষ্টি আপনি নিজের ঠিক রাখুন যে আমাকে সাকসেস পেতেই হবে। আপনি যদি আমার এই কথাগুলো মনে রাখেন যে হ্যাঁ শিলালদা বলেছে, যে আমি শিলালদার কথাগুলো যদি শুনি তাহলে আমাকে জীবনে আর কষ্ট পেতে হবে না, জীবনে আমাকে আর হাঁটতে হবে না, জীবনে আমাকে আর ক্রাই করতে হবে না, জীবনে আমাকে কারোর কাছে হাত পাততে হবে না, জীবনে কারোর কাছে আমাকে দয়া নিতে হবে না, জীবনে কারোর কাছে আমাকে ভিক্ষা নিতে হবে না, জীবনে আমি পিছিয়ে পড়ব না, লোকে আমাকে যে যা কথাই বলুক না কেন। অর্থাৎ আপনিও পারবেন, অর্থাৎ আপনিও পারবেন জিরো থেকে হিরো হতে।